আমরা যে অ্যাডভান্স টেকনোলজির কথা বলেছি এটা আসলে অনেক এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট কারণ হচ্ছে এখানে আমাদের যে মেডিসিনগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে অনেকই কস্টলি তারপর আমাদের যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় ইকুইপমেন্ট ইউজ করা হয় সেগুলো তো অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আর যে মিডিয়া আমরা ইউজ করি সবগুলোই আমাদের সব বাইরে থেকে এখন পর্যন্ত আনতে হচ্ছে তো যার কারণে এখানে একটা হিউজ কস্ট পড়ে যাচ্ছে এখানে সরকারি সহায়তা পেলে আমি মনে করি সব লেভেলের সব আর্থসামাজিক অবস্থার মানুষই এটা পেতে পারে এই যারা ইনফার্টিলিটি চ্যালেঞ্জের মুখোমুখি তারা সবাই এই সহায়তাটা পেতে পারে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আমি যেটা বলতে চাই এখন আমাদের দেশেই সব রকমের ট্রিটমেন্ট আছে তো এখন আর বাইরে যাওয়ার আসলে কোনো দরকার নেই যেহেতু আমরা সব ট্রিটমেন্ট দিতে পারছি সবাইকে ছোট থেকে ট্রিটমেন্ট বড় পর্যন্ত সবই আমাদের কাছে আছে তো আমরা সবাইকে বলতে চাই যে সবাই আসুক আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে